নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কৃষক বন্ধুদের টাকা বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ কৃষক বন্ধুরা এবার ফসলের দরুন বেশি করে ন্যূনতম সহায়ক মূল্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন কীভাবে সেই টাকা পাবেন বর্তমানে কিন্তু টাকা দেওয়ার কাজও চলছে কারা সেই টাকা পাবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের থেকে বর্ধিত ন্যূনতম সহায়ক মূল্যে ধান কিনছে ধান কেনা শুরু হয়েছে পয়লা জুন দু থেকে ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি টাকা থেকে বাড়িয়ে তিরাশি টাকা করা হয়েছে স্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলিতে অর্থাৎ সিপিসি বা সরকারি ধান ক্রয় কেন্দ্র ডিপিসিতে বা মোবাইল ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করলে আপনি কুইন্টাল প্রতি দুই টাকা পাবেন এই মূল্য এখন থেকেই পাবেন এই ধান কেনা হবে কেবলমাত্র রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এবং রাজ্যের অন্যান্য স্পেশাল প্যাকেজ প্রকল্পগুলিতে চাল বন্টনের জন্য এই বড় মরশুমে আপনি আপনার জমির পরিমাণ অনুযায়ী সর্বমোট এবং সর্বাধিক নব্বই কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন ধান নিয়ে আসবেন শুকনো আর পরিষ্কার করে ধানের মূল্য সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো যাদের ধান রয়েছে তারা ধান যদি বিক্রি করতে চান সরকারকে অতি অবশ্যই যে ধান ক্রয় কেন্দ্র বা কিষাণ মান্ডিগুলি রয়েছে সেখানে আপনারা ধান নিয়ে যান এবং যদি আপনারা সরকারি কন কেন্দ্র সিপিসিতে বা ডিপিসিতে বা মোবাইল ধান ক্রয় কেন্দ্রে গিয়ে ধান বিক্রি করেন আপনারা প্রতি কুইন্টালে দু টাকা করে পাবেন অনেকটাই কিন্তু দাম বেশি পাবেন আগে কিন্তু ছিল দু টাকা সেই দু টাকা থেকে বর্তমানে যে অর্থবর্ষ সেই অর্থবর্ষের দাম বাড়ানো হয়েছে দু হাজার দুশো টাকা আপনারা পাবেন প্রতি কুইন্টাল পিছু তো অবশ্যই আপনারা সরকারকে ধান বিক্রি করুন এবং লাভবান হন আর ধান নিয়ে যাওয়ার আগে অবশ্যই শুকনো ধান নিয়ে যাবেন আর পরিষ্কার ধান নিয়ে যাবেন সেখানে কিন্তু কিছু ধান বাদ দেয় যদি ভিজা থাকে বেশি বা অপরিষ্কার থাকে তো এই ধান বিক্রির জন্য কীভাবে অনলাইনে আবেদন করতে হবে সেই নিয়ে যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই নিয়ে একটি আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো যদিও আমরা আগেই বানিয়ে রেখেছি তবুও যদি চান অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না